Hey guys, good morning. তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমার সানডে, আর সানডে আজকে সারাদিন আমি রুমেতেই কি করব না করব তোমার সাথে শেয়ার করব। আর আজকে দুপুরে লাঞ্চটা আমি প্রত্যেকবারই রুমেতেই করি, তবু আজকে স্পেশাল কিছু হবে যেহেতু আজকে সানডে আছে। আর তোমাদেরকে দেখা, এখানে মানে বর্ষাকাল চলে এসেছে, এত পরিমাণে বৃষ্টি এখানে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরেতে, এত পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা প্রায় 15-10 দিন ধরে হয়ে যাচ্ছে, 10-15 দিন ধরে একইভাবে কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো আজকে বৃষ্টি রয়েদারের জন্য কিছু স্পেশাল কিছু রুমেতে আমি তৈরি করব, দেখা যাক কি তৈরি করতে পারি। আর ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, আজকে সানডেতে আমি রুমে কি করি। ওকে, রুমটা একটু নোংরাও হয়ে আছে, এইসবগুলো একটু হাওয়া বাতাস দিয়েছে তো সেই জন্য এ হয়ে গেছে। আর বিছানাটা অবস্থা দেখতে পাচ্ছ কিরাম হয়ে আছে, বিছানা সব পরিষ্কার করব। এদিকে ব্যাগের অবস্থা, জামা প্যান্ট, মানে সিঙ্গেল তো সেই জন্য একা থাকি, সেই জন্য এইভাবে। আর সকালবেলা জল ছিল না, আমি এখন কিচেনের দিকে যাচ্ছি, সকালবেলা জল একদম ছিল না, জানি না জল এসেছে কি না আসেনি। আর আমি এতটাই এখন কুঁড়ে হয়ে গেছি, কালকে রাত্রে আমি নুডলস খেয়েছিলাম, নুডলস আর ললিপপ এরকম পড়েই আছে, আর একটু গরম করেছিলাম নুডে, কিচেনটার অবস্থা এরকম। তো ফটাফট কিচেনগুলোকে সাফ করবো। ওকে, আর এটা তোমাদেরকে দেখিয়ে দিই, এটা আমাদের ব্যালকনি, এখান থেকে টোটালটাই, এটা হচ্ছে টোটাল, মানে যিনি রুমের মালিক সে ওই ছোটো ছোটো ঘরগুলো আর কি ভাড়া দেয় ওই ঘরগুলো। ওকে, আর এটা লম্বা বারান্দা, বাট এইটুকু বারান্দা আমি ইউজ করতে পারি। আর এই পাশেই আছে বাথরুম, ওই আমি বাথরুমে ফ্রেশ হই, মুখ ফুক ধুই। ওকে গাইস, তো আমি যেহেতু এখন ঘুম থেকে উঠেছি তো প্রথমে ভালো করে নিজেকে ফ্রেশ করে নেব। ফ্রেশ হয়ে বৃষ্টি পড়ছে, কিছু জিনিসপত্র আনার আছে মুদিখানা দোকানে, যেমন আমার কাছে সর্ষেটা নেই রুমেতে, সর্ষেটা আনতে যাব। তো ভাবছি যে চিংড়ি মাছের একটা সর্ষে দিয়ে একটা কোনো ভালো একটা খাবার তৈরি করবো আর কি, দেখা যাক কী করতে পারি না পারি। ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর থ্যাংক ইউ, আমার 500 সাবস্ক্রাইবার অ্যাচিভ হয়েছে, বাট আর 500 বাকি আছে, আই হোপ সেটা তোমরাও কমপ্লিট করে দেবে আশা করছি। ওকে গাইস, তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর এই 500 সাবস্ক্রাইবারটা গেইন করতে আমার টাইম লেগেছে সত্যিকার বলতে গেলে প্রায় 4-5 বছর টাইম লেগেছে 500 সাবস্ক্রাইবারটা গেইন করতে। যে তাও মানে কোনো ভিডিও ভাইরাল হয়েছে, কোনো ভিডিও হয়নি, বা কোনো ভিডিও ফোরকে গেছে, কোনো ভিডিও হয়নি, তো আমি এটাতে নিরাশ হই না। আজ হয়নি, কাল হবে, কাল হয়নি, পরশু হবে। ওকে গাইস, একদিন না একদিন হবে। আর তোমরা যেহেতু আমার সাথে আছো, যেহেতু আমাকে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো, তো আর 500 সাবস্ক্রাইবার নিশ্চয়ই তোমরা কমপ্লিট করে দেবে গাইস। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মাই অল সাবস্ক্রাইবার। ওকে, এখন আমি বৃষ্টিতে বেরোবো, দেখি মার্কেটের দিকে যাই, কিছু জিনিস আমাকে নিতে হবে, ঠিক আছে, নেওয়ার পরে তারপর রুমে ফিরবো, আমি প্রথমে ফ্রেশ হয়ে যাই। ওকে গাইস, বাই বাই, দেখা হচ্ছে। তো বিছানাটা গোছ করে ফেলেছি, আর এখন একটু বৃষ্টিটাও কম হয়েছে, দেখতে পাচ্ছ বৃষ্টিটা কমে গেছে, তো এখন যাব মার্কেটের দিকে। ওকে গাইস, দেখা হচ্ছে মার্কেটে যেয়ে। তো গাইস, আমি এখন ফাইনালি মানে নিজে ফ্রেশ হয়ে এবার যাচ্ছি মার্কেটের দিকে, বাজার ফাজার করবো একটু। ওকে, আর তোমরা এই ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো। ওকে, এখন যাব মুদিখানা দোকানে যাব, তারপরে ওখান থেকে একটু সবজি দোকানে যাব। ওকে গাইস, বাই বাই, দেখা হচ্ছে ব্লগে। আর এটা হচ্ছে আমার সোসাইটির রাস্তা, এই রাস্তা থেকেই আমি যাই, এটা চারিদিকে সোসাইটি, এখানে বৃষ্টিটা একটু কমেছে বলে একটু তবু বাইরে বেরোতে পারলাম। আর এখানে তুমুল ধরে কত 15 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এতটা বৃষ্টি হওয়ার পরেও এখানে জল নিকাশি ব্যবস্থা দেখতে পাচ্ছ আমাদের ওখানের থেকে অনেক ভালো, কোথাও জল একটা জমে নেই। আমাদের ওখানে তো এই 15 দিন বৃষ্টি হলে নৌকো নিয়ে লোককে ঘুরতে হতো। তো এটার বাইরের সিটি, সেই জন্য অ্যাডভান্স অ্যাডভান্স টেকনোলজি সব কিছু
ওকে গাইস, আমি এই সরষের তেলটা নেব। এ গণেশ, ইসকা কিতনা দাম হে? ইসকা হ্যাঁ MRP 140 आएगा। मेरा फोटो क्यों निकाल रहा हूँ? फोटो नहीं, मैं ब्लॉगिंग बना रहा हूँ। मैं ब्लॉग बना रहा हूँ, ब्लॉग। और इतना इसका कितने का? वो महंगा है, यही लिया। वो अच्छा है, वो दे। अला सरीसा, सरीसा जो वो ब्लैक वाला वो देता है, मालूम है उसको। हाँ, ये वाला काला जीरा बोला, मैं सोचने लगा काला जीरा कौन सा बोलते हैं। ये पूती में, पूती में मिलते हैं। ये एक पैकेट दिया, और क्या तेज पत्ता होता है ना, तेज पत्ता गणेश, तेज पत्ता का एक देखना। हाँ बस बहुत हो गया। भैया हिसाब करो कितना हुआ। तो गाइज এখন আমি ফ্রিজের মধ্যে চিংড়ি মাছটা রেখেছিলাম না, সেই চিংড়ি মাছটা দেখতে এসেছি, হাড় জমে কাট হয়ে গেছে, বরফ হয়ে গেছে। আপনাদেরকে দেখায় পুরো আইস জমে গেছে ভেতরে। তো এখন আমি তো এটাকে নর্মালে রাখতে হবে ফ্রিজেতে, আর ডিপ ফ্রিজে রাখা যাবে না। তো গাইজ কালকের যে চিংড়ি মাছগুলো আমি এনেছিলাম না, সেগুলো ফ্রিজে ছিল, ফ্রিজে ওতে দেখতে পাচ্ছ পুরো বরফ হয়ে জমে গেছে। তো আমি এখন এটার মধ্যে একটু জল দিয়ে এটাকে নরম করে নেবো, নাহলে অনেকটা টাইম লাগবে, আর এখন ছাড়াতে গেলে সবগুলো ভেঙে যাবে। তো আজকের একটা চিংড়ি মাছ দিয়ে আমি রেসিপি বানাবো। তো আমি এখন এর মধ্যে নর্মাল জলটা দেব, আর কাজ করি এটার মধ্যে দিয়ে দিই, কিছুক্ষণ রেখে দিই। এবার তার মধ্যে আমি সব কাটাকুটি করে নেব, এটাকে আমি এখন রেখে দিই। তো এখন আমি পেঁয়াজ গুঁড়োকে ছোটো ছোটো করে কেটে নেব। টমেটোগুলো এখানে এখনো অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, তো ও বাজার থেকে নিয়ে এসেছি আমি। মানে এখানে বৃষ্টি হচ্ছে তো অনেক দিনে, সেজন্য জিনিসপত্র অনেকটা দাম। আর আমি একটু চিংড়ি মাছ খেতে বড্ড ভালোবাসি, বাড়িতে থাকলেও তোমার বৌদি চিংড়ি মাছের অনেক কিছু রেসিপি আমাকে করে দেয়, মাও করে দেয়। আমার সব থেকে ভালো লাগে চিংড়ি মাছের ভাতেটা। আর আমি শুধু পটলকে নম্বর করে ছেড়ে নেবো, যাতে আসলে এই চিংড়ি মাছগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি। ওকে, এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করবো, সেই রেসিপিটা চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ খুব ভালো, সেই রেসিপিটা তোমরা দেখো লাস্ট অব্দি ব্লগটাকে দেখো। ওকে গাইস, এখন কোনাটা চাপিয়ে দেবো, আর সাথে এই বাদাম আমি দেবো, কটা বাদাম আছে আমার কাছে, চারটি বাদাম পড়েছিল, বেশি নেই, শেষ হয়ে গেছে, চারটে বাদামকে থেতো করে দেবো এর মধ্যে।
এদিকে ভাতটা হচ্ছে, এই বই এসছে হয়তো একার মতো চাল নিয়েছে, বাকি আছে ভাতটা হওয়া। একটু তেল দিয়ে দেবো, আমি সর্ষের তেল পছন্দ করি সেই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে আমার আগে যে পটলটা আসছে পটলটাকে আমি ভাজার জন্য দিয়ে দেবো। এই পটলটাকে আমি চার পিস পটল কেটেছিলাম, বাবা গরম। পটলগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে টমেটো আর পেঁয়াজ কুচিগুলো ছিল এগুলো তুলে দেবো। এগুলো মানে আমার নিজের মতো রান্না, তো সেই জন্য যতক্ষণ পারবো ততক্ষণ করবো। ঠিক আছে, আমি বাড়ির মা বাবার মায়ের মতো রান্না করতে পারি না, আর তোমার বউদের মতো রান্না করতে পারি না। যতটুকুটা পাই ততটুকুটাই করি আমি আমার মতো করে। জানি না তোমাদের ভালো লাগে কি খারাপ লাগে, তবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলো, আর খারাপ লাগলে আমাকে কমেন্ট করে বলো। ঠিক আছে, আর আমি একটুখানি নুন দেবো এর মধ্যে, একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, একটু চিলি পাউডার দিলাম, আর একটুখানি এটা পিস মশলা একটা দিলাম। এগুলো দেওয়ার পরে যেমন তেমন হালকা করে নিয়ে নেবো। আমি জানি না এই জিনিসটা চিংড়ি মাছটা কী নাম দেবো রেসিপিটা, বাট তোমরা যে কোনো একটা নাম দিয়ে দেবো, আমি নাম জানি না, বাট আমি কিন্তু কেমন কেমন করে করবো আর খাবো। এবারে যে আমি যে সর্ষে বাটা আর কাজু যে বাটাটা আছে না পেস্ট করেছিলাম, ওইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। আর একে একে করে আগে যে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, এক পিস করে মানে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর এরাই থাকবে এখন, যতক্ষণ না চিংড়ি মাছটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবেই থাকবে। তো গাইস ফাইনালি এটা পুরোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা পুরোটা হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ নয়, 10-20 মিনিট রাখলাম, তারপরে এরকম হয়ে গেছে। এরপর আমি খাবো, আর তোমাদেরকে খেয়ে দেখতে তোমার সাথে কথা হচ্ছে। ওকে গাইস, তো গাইস আমার মালাইকারি রেডি হয়ে গেছে, এই দেখছো মালাইকারি, মানে আমি এটা মালাইকারি বললাম অ্যাকচুয়ালি, তোমরা নাম দিও, আসলে মালাইকারি এরকমভাবে বানানো হয় না। আর ভাত নিয়েছি আর পটল ভাজা নিয়েছি, আমাকে তোমরা কমেন্ট করে বলো এটাকে কি রেসিপির নাম দেওয়া যায়। আর সাথে আমি একটু স্যালাড ভালোবাসি, স্যালাডের মধ্যে নিয়েছি বিট নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, আর এক টুকরো লেবু আছে। তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর এরম এরম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে। ওকে গাইস, তো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবে সবাই, অল দ্য বেস্ট লাইফ।